সততার চাদর দিয়ে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সকলকে এটিএমস এর ধারাবাহিক ভিডিওতে। আজকে আমরা শিখব হলো মোডালস এর ব্যবহার। সো আর দেরি না করে আমরা শুরু করি তাহলে। সর্বপ্রথম যে ব্যবহারটি শিখবো সেটা হলো ক্যান। ক্যানের বাংলা মিনিং হলো পারা বা পারব। আর সাধারণত শক্তি বা সামর্থ্য আছে এমন বোঝাতে আমরা ক্যানটা ব্যবহার করে থাকি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। উই ক্যান স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। আচ্ছা, দে ক্যান স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে। আচ্ছা, তারপর যখন আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দেবো, উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি, আমরা ইংরেজি শিখতে পারবো, দুটোই হয়। আমরা চাইলে বর্তম প্রেজেন্ট ইউজ করতে পারি, আর হয়তো বা চাইলে ফিউচার ইউজ করতে পারবো। ওকে, ক্যান পারমিশনের ক্ষেত্রে ক্যান ব্যবহৃত হয়। যখন কারো কোনো কিছু নেওয়ার জন্য অনুমতি চাওয়া হয় তখনও ক্যান ব্যবহৃত হয়। যেমন, ক্যান আই বরো ইউর পেন প্লিজ, আমি কি আপনার কলম টিপে নিতে পারি বা পেতে পারি। ক্যান আই টেক ইউর শার্ট প্লিজ, আমি কি আপনার শার্টটি নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যানটা ইউজ করতে পারি। ক্যানটা আমরা ইউজ করতে পারি কোনো কিছুর জন্য অনুরোধ করতে। যখন আমরা কোনো কিছুর অনুরোধ করবো সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যান ইউ হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে কি সাহায্য করতে পারবেন বা আমাকে কি সাহায্য করবেন। ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবেন বা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে পারবেন। সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করে থাকি। ইট ক্যান গেট ভেরি কোল্ড দেয়ার অ্যাট নাইট, আজ রাতে ঠান্ডা পড়তে পারে, আজ রাতে অনেক ঠান্ডা পড়তে পারে, এরকম বোঝাতে আমরা বলতে পারি ইট ক্যান গেট ভেরি কোল্ড দেয়ার অ্যাট নাইট। ওকে, দ্য ম্যাথ ক্যান বি সলভড, অঙ্কটি সমাধান করা যেতে পারে। ওকে, সো এইভাবে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। ক্যানের যখন নেগেটিভ আমরা ইউজ করব খুব খেয়াল করব আমরা ক্যান নট যেন আলাদা না হয় কোনোভাবে, যেন ক্যান এবং স্পেস দিয়ে নট এভাবে যেন আমরা না লিখি, এটাকে একটা এটাকে ভুল ধরা হয়। আমরা একত্রে লিখব ক্যান নট। ওকে, আচ্ছা, ক্যান নট এর যদি আমরা সিনোনিম একটু চিন্তা করি তাহলে নট অ্যালাউড, যেটা অনুমতি নাই বা পারবেন না, পারেন না, এরকম অর্থে আমরা ক্যান নট আমরা ইউজ করব। ইউ ক্যান নট পার্ক ইউর কার হিয়ার, আপনি এখানে গাড়ি আপনি আপনার গাড়ি এখানে পার্ক করতে পারবেন না, মানে ইউ আর নট অ্যালাউড টু পার্ক ইউর কার হিয়ার। ওকে, ইউ ক্যান নট স্মোক ইন দিস রুম, আপনি এই রুমে ধূমপান করতে পারবেন না, ইউ আর নট অ্যালাউড টু স্মোক ইন দিস রুম। ওকে, তারপর আমরা যেই ইউজটি শিখবো সেটা হলো কুড।